আসসালামু আলাইকুম। অ্যাক্টিভিটি থেকে আমি মোহাম্মদ রাকিব, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমরা বেশ কিছু গাড়ি দেখাবো। সিএনজি খুলে আমরা এখন এলপিজি করছি। তো এখন যেই অবস্থা সিএনজির, যে অবস্থা সিএনজি স্টেশনে গেলে সিএনজি তো পাওয়া যাচ্ছেই না, অনেক বড় লম্বা সিরিয়াল, তারপরে দেখা যায় যে প্রেশার নেই, অনেক ধরনের ঝামেলায় এখন আপনারা সবাই পড়ছেন যারা সিএনজি ইউজ করছেন। তো এখন আমরা খুব সহজে সিএনজিটাকে অল্টার করে এলপিজিতে কনভার্ট করে দিচ্ছি। খুব সহজেই আপনি খুব রিজনেবল প্রাইসে আপনি এলপিজি কমপ্লিট করে ফেলবেন। এবং এলপিজিতে একটা বড় সুবিধা হচ্ছে, আপনার কিন্তু কখনো সিরিয়ালের কোনো প্রয়োজন হবে না, আপনার টাইমের কোনো ধরনের বাধাবাধ্যকতা নাই, আপনি যখন ইচ্ছে তখনই এলপিজি নিতে পারছেন, যত টাকার ইচ্ছে তত টাকার এলপিজি নিতে পারছেন। এবং এলপিজির আরও একটা বড় সুবিধা, সেটা হচ্ছে একবার আপনি রিফিল করলে, মোটামুটি একটা 60 লিটার সিলিন্ডার একবার রিফিল করলে কিন্তু আপনি মোটামুটি 450 থেকে 600 কিলোমিটার রান করতে পারছেন। তো এটা কিন্তু একবার রিফিল করার পরে আপনি যে কোনো জায়গায় বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো অবস্থায় আপনি মুভ করতে পারেন, কোনো ধরনের তেলের এবং কোনো ধরনের ফুয়েলের ঝামেলা ছাড়া। তো আমাদের পাশেই একটা গাড়ি আছে, এটা হচ্ছে একবারে আপডেট মডেলের একটা এক্সিও গাড়ি, এটাকে আমরা সিএনজি এক্সচেঞ্জ করে এলপিজিতে কনভার্ট করছি। তো আমরা যদি আপনাদেরকে একটা একটা করে প্রোডাক্ট দেখাই, তো আসেন দেখা যাক প্রোডাক্টগুলো। যেরকম এই গাড়িটা হচ্ছে 2013 মডেলের এক্সিও। এই গাড়িটাতে আমরা সিএনজি ছিল বেশ কিছুদিন ধরে, আজকে প্রায় 7 বছর ধরে এই লাইন সিএনজিতে চলছে। তো এখন শুধুমাত্র খোলার কারণ একটাই, সেটা হচ্ছে সিএনজির প্রেশার, সিএনজির গ্যাস পাচ্ছে না, সিএনজিতে অনেক ধরনের ওনার টাইম নষ্ট হচ্ছে, এইগুলাই উনি যে সমস্যায় পড়ছে বা সিএনজিতে কোনো প্রবলেম হয়েছে এরকম কিছুই না, শুধুমাত্র আমাদের টাইমটাকে এমনভাবে সিএনজি নষ্ট করে দেয় যে সিএনজি নেওয়ার জন্য যে টাইমটা আমাদের আমরা দিচ্ছি, ওই টাইমে আমরা অন্য কোনো কাজ করতে গেলে বা অন্য কোনো ধরনের আমাদের ইমিডিয়েট কোনো কাজ থাকলে কিন্তু আমরা ওটা করতে পারছি না, শুধুমাত্র এই সিএনজির কারণে। আর গাড়ি যেহেতু প্রয়োজনীয় জিনিস, আরামপ্রিয় একটা জিনিস, তার মানে আরামের জিনিস যদি কোনো ফুয়েল থাকে সেটা হচ্ছে এলপিজি। এখানে আমরা যেই কিটটা দিয়ে এলপিজি করেছি, এটা সম্পূর্ণ আমাদের নিজস্ব প্রোডাকশন একটা রিডিউসার OMVL, এটা দিয়ে আমরা এলপিজিতে কনভার্ট করছি। তো আমাদের ইনস্টলেশন এবং সম্পূর্ণ ফিটিং অলমোস্ট শেষ, আমরা এখন গাড়িটা গ্যাস আনার জন্য যাব, তারপরেই আমরা আনুষ্ঠানিকভাবে গাড়িটা ডেলিভারি করব এবং এটা রোড ট্রায়াল অবস্থায় আমি আপনাদের সামনে আসব। এটা এখানে রিডিউসার, ফিল্টার এবং সম্পূর্ণ কাস্টমাইজ OMVL-এর ম্যাট, OMVL-এর ইনজেক্টর এবং এখানে হচ্ছে OMVL-এর ECU-টা, যেটাকে আমরা ইলেকট্রিক কন্ট্রোল ইউনিট বলে থাকি। তো এখানে সামনের যে অপশনগুলো, যে সিস্টেমগুলো থাকে সেগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন, এটা কিন্তু এলপিজি করা হয়েছে, কিন্তু গ্যাদারিং বা আপনার গাড়ির কোনো ধরনের জায়গা নষ্ট করে আমরা কোনো কিছুই করিনি, গাড়ির যেভাবে ছিল ঠিক ওভাবেই আছে। এটা যে আমি যে এক্সট্রা যে প্রোডাক্টগুলো লাগাইছি, এটা যে স্পেয়ারগুলো যে আমি এখানে ফিটিং করেছি, এটার জন্য কিন্তু কাস্টমারের অন্য কোনো কাজ করতে গেলে কখনো কোনো ধরনের বিরক্তিতে পড়বে না। যেরকম অনেক সময় দেখা যায় যে অনেকে এই রিডিউসার এখানে লাগায়, সেখানে দেখা যায় যে ব্যাটারি কাজ করতে গেলে রিডিউসার খুলতে হয়। তো যে কোনো ফিটিং একবার করার পর ওই ফিটিংটা যখন আপনি পরবর্তীতে আবার খুলবেন, তখন কিন্তু ওই আগের মতন ফিটিংটা কখনোই হবে না, কিছু না কিছু চেঞ্জ হবেই। তো আমরা চেষ্টা করি যে কোনো কাজ করতে গেলে আমাদের কোনো স্পেয়ার আপনার হাত দিতে হবে না, আপনি ইজিলি যে কোনো কাজ করতে পারবেন। এখানে আপনি এখানে ওয়েপারের পানি আপনি সুন্দরভাবে দিতে পারতেছেন, এখানে আপনার কুলেন্টটা দিতে পারতেছেন, মানে সব অপশনগুলো আমি গ্যাপ রেখেই আমি আমার এলপিজির কাজটা সম্পূর্ণ করেছি। তো এখানে আমি যদি দেখাই, এখানে সিলিন্ডারের অপশনগুলো, এইখানে কিন্তু এর আগে এই সিলিন্ডারটা লাগানো ছিল, এটা একটা সিএনজি সিলিন্ডার, 60 লিটার সিলিন্ডার, এই সিলিন্ডারটা এর আগে লাগানো ছিল এবং এটা আমি উইডাল করেই আমি এখানে এলপিজি সিলিন্ডারটা লাগাইছি। আপনারা একটু দেখতে পারেন এলপিজি সিলিন্ডার লাগার পরে যে স্পেস আছে, এই স্পেসে মোটামুটি আলহামদুলিল্লাহ উনি যে কোনো জায়গায় যেতে পারবে এবং সব ধরনের যদি একটা ফ্যামিলির জন্য যে ধরনের পার্সোনালি জিনিসগুলো থাকে, যেরকম লাগেজ ব্যাগেজ অনেক কিছুই আমি উনি এখানে নিতে পারবে, কোনো ধরনের এই সিলিন্ডার লাগানোর কারণে কোনো জায়গা বা স্পেয়ার চাকার জায়গা, স্পেয়ার চাকা সব কিছুই আমি ঠিক রেখেই কিন্তু এটা কমপ্লিট করেছি। তো আমি যদি এই ক্লায়েন্টের সাথে যদি আপনাকে একটু কথা বলাই দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে উনি কেন এটা খুলেছে আর উনি আমাদের অ্যাক্টিভে কেন এসেছে, এটা নিয়ে আমি আপনার ওনার সাথে একটু আলাপ করব। তো আমি যদি একটু ভাইয়ের সাথে কথা বলতে চাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ।
আচ্ছা ভাই, আপনি তো অনেকদিন ধরে এটা সিএনজিতে চালাচ্ছেন, নাভানা থেকে করেছিলেন? নাভানা থেকে করেছিলেন, তো আলহামদুলিল্লাহ অনেক ভালো সার্ভিস। হ্যাঁ হ্যাঁ, এখনো অনেক ভালো, অনেক ভালো। শুধুমাত্র এলপিজিটা খোলার কারণ শুধু সময়টা বাঁচানোর জন্য আর কি। এখন তো গ্যাসের যে অবস্থা, মানে গ্যাস নেওয়ার জন্য একা তো প্রেশার থাকে না, টাইম যায়, মানে অনেক টাইম যায় আর কি। এই কারণে টাইমটা বাঁচানোর জন্যই আর কি, টাইমটা বাঁচানোর জন্যই। আপনাদের তো অনেক এলপিজি কনভার্সন সেন্টার আছে, তো আমাদের অ্যাক্টিভে আসার কি কারণ? অ্যাক্টিভে আসার কারণ আমাদের এর আগে একটা প্রিমিয়ার গাড়ি আছে, ওটা আপনাদের এখান থেকে করানো, আপনাদের মেবি ওই 100 ফিটে শাখা আছে একটা অ্যাক্টিভ, ওইখান থেকে। আর আপনি তো মোস্ট পপুলার একজন ব্যক্তি, ভালো রাকিব ভাই, খুব ভালো মানুষ, ওনার থেকে করাইছি। আমার ভাইয়েরটা 2.5 বছর আগে করা, তো এখন পর্যন্ত আর হাত দেওয়া লাগে না এটা প্রিমিয়ার গাড়ি, আলহামদুলিল্লাহ। তো এই কারণে আমরা এটা আসছি, আমাদের আরেকটা এক্সো আসবে এটা নিয়ে যাওয়ার পরে, আলহামদুলিল্লাহ। আমরা ভাই থেকে শুনলাম, আমাদের পাশে আরেকজন ভাই আছে, ওনার গাড়িটা আমি সিএনজি তে কনভার্ট করেছি বেশ কিছুদিন আগে। আমি যদি ভাইয়ের সাথে একটু আলাপ করি। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? জি ভালো। ভাই আপনার গাড়িটাও তো আমরা বেশ কিছুদিন আগে সিএনজি তে কনভার্ট করেছি, কি অবস্থা, ওটা সার্ভিস কেমন? ওই করে নিয়ে গেছি 6 মাস, এ পর্যন্ত তো আর আসি নাই। আচ্ছা, ওইভাবে চলতেছে। এমনি কোনো ধরনের অসুবিধা বা কোনো সমস্যা এখন মধ্যে ফেস করতে হয় না? এই জন্যই আসছি আপনার কাছে, আলহামদুলিল্লাহ। এই ভাইয়ের রেফারেই ভাই আসছে, তো ভাই এই আমাদের থেকে ওনাদের এই পর্যন্ত ওনাদের ফ্রেন্ড সার্কেলের 3টা গাড়ি এলপিজিতে কনভার্ট করা হয়েছে। তো 3টা গাড়ির ভিতরে 3টাই সার্ভিস ভালো পাচ্ছে, এবং 3টা ভালো পাওয়ার কারণেই উনি ওনার আর একটা ফ্রেন্ডকে নিয়ে আসছে, এবং ওনাদের ওনার গাড়িটা আবারও এখনই আসবে, সেটাও আমরা এলপিজিতে কনভার্ট করবো। তো আমরা সব ধরনের বিস্তারিত এবং সব কী কী গাড়িতে কাজ হয় আজকে, কী কী হয়, আমি সম্পূর্ণ দুটাই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। তো আমাদের নেক্সট আর একটা গাড়িতে এলপিজি কনভার্ট করার পরবর্তীতে সময় আবার আমরা আপনার কাছে আসতেছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।